আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামলীলা পার্ক থেকে লেনিন মূর্তি পর্যন্ত মিছিল বামেদের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে লেনিন মূর্তি পর্যন্ত যে মিছিল বামেদের রামলীলা পার্ক থেকে শুরু হয়ে গেছে, এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল, মিছিলে কারা কারা রয়েছেন, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে মিছিল কিন্তু কলকাতা কর্পোরেশনের কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই মিছিল ধর্মতলায় পৌঁছাবে এবং শিয়ালদার সামনে থেকে যে মিছিল শুরু হয় ধর্মতলায় শেষ হবে। মূল দাবি হচ্ছে যেভাবে নারীদের ওপরে অত্যাচার বাড়ছে, গোটা বিশ্বজুড়ে যেভাবে নারীদের ওপর বৈষম্য বাড়ছে, তার প্রতিবাদে মূলত মহিলা সমিতি এবং বামপন্থী সংগঠনগুলোর ডাকা মিছিল। কোন দাবিকে সামনে রেখে মিছিল? নিরাপত্তা, নিরাপত্তার দাবিতে, নিরাপত্তা। আন্তর্জাতিক নারী দিবসে আলেকজান্ড্রা কোলন্তাই, ক্লারা জেটকিনরা সহ নিউ ইয়র্কের দর্জি শ্রমিকরা যে নিজেদের অধিকারের দাবি তুলে ধরেছিল, আজকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে মেয়েদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, ফলে মেয়েদের অধিকারের জন্য, মেয়েদের ওপর বৈষম্যের অবসানের দাবিতে আমাদের সংসদে বিধানসভায় আসন সংরক্ষণের দাবিতে এক তৃতীয়াংশ আমরা আজকে পথে নেমেছি নিরাপত্তার দাবিতে। দেখুন এমএসকে, এসএসকে, দেখুন সর্বত্র অধিকার, সমস্ত জায়গাকার অধিকার ক্ষুণ্ণ করছে মাননীয় মমতা ব্যানার্জি, ওদিকে নরেন্দ্র মোদি। ভারতবর্ষ আজকে মেয়েদের জন্য নিরাপদ নয়, এর বিরুদ্ধে রাজ্য নিরাপদ নয়, এর বিরুদ্ধে আমরা খেলছি। অর্থাৎ মূলত একদিকে যেমন গোটা দেশ জুড়ে নারী নির্যাতন যেরকম বাড়ছে, সেটা এই মিছিলের অন্যতম স্লোগান, পাশাপাশি পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, এটাও কিন্তু এই মিছিলের অন্যতম স্লোগান। ফলে একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলাদের যে অবস্থান, তার প্রতিবাদ জানাতেই কিন্তু এই মিছিল। দেখো, লোকসভা নির্বাচন প্রায় আসন্ন, যে কোনো দিনই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতে পারে, তার আগে মূলত এই নারী দিবসকে সামনে রেখে সমস্ত দল কিন্তু তাদের শক্তি যাচাই করতে রাস্তায় নেমেছে। সকালবেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হয়েছে, যে মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে মিছিল হয়েছে এবং বামপন্থীদের পক্ষ থেকে মহিলাদের মিছিল, এবং শেষ যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে কটা আসন বামপন্থীরা শেষ পর্যন্ত নিজেদের দখলে রাখতে পেরেছে তার অধিকাংশই ছিল কিন্তু মহিলাদের। অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনেও কিন্তু মহিলা সমিতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তারা মনে করছেন যে এই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই শক্তি যাচাই করা, রাস্তায় নেমে নিজেদের শক্তিটাকে আরও ভালোভাবে বুঝে নেওয়া, নিজেদের শক্তিকে সংহত করা, ফলে এই সমস্ত বিষয়কে সামনে রেখেই মহিলা সমিতির মিছিল এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিল কিন্তু ধর্মতলায় পৌঁছাবে। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামলীলা পার্ক থেকে লেনিন মূর্তি পর্যন্ত বামেদের মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল ধর্মতলায় পৌঁছে যাবে। ইতিমধ্যেই ধর্মতলার মুখে চলে এসেছে সেই মিছিল। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত। আবির, যেমনটা জানা যাচ্ছে যে ধর্মতলার, প্রায় ধর্মতলার কাছে চলে এসেছে সেই মিছিল, ঠিক কি ছবি এখন দেখতে পাচ্ছ? দেখো, সরাসরি তোমাকে ছবিটা দেখাবো যে ধর্মতলার ঠিক কলকাতা পুরসভার পাশ দিয়ে ইতিমধ্যে ধর্মতলার মুখে গিয়ে পৌঁছাচ্ছে এই যে মিছিল। তুমি দেখতে পাচ্ছ নারী স্বাধিকার যে মঞ্চ, সেই নারী স্বাধিকার সমন্বয় মঞ্চ, তার সেই ইয়েতেই বামেদের যারা মহিলা যারা সংগঠনরা রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা এখানে যাচ্ছেন। প্রচুর পরিমাণে মহিলারা এখানে রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগে থেকে কিন্তু প্রচুর পুলিশি ব্যবস্থা এখানে করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মিছিল এখনও ধর্মতলায় পৌঁছায়নি, ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই রামলীলা ময়দান থেকে কিন্তু ধর্মতলার দিকে যাচ্ছে এই মিছিল। এবং মহিলারা যারা রয়েছেন তারা এখানে আসছেন, তাদের হাতে ফেস্টুন রয়েছে, একাধিক তাদের দাবি, সেগুলোকে সামনে রেখে তারা তাদের সংগঠনের পতাকা নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে আন্তর্জাতিক নারী দিবসে। এই যে তাদের মিছিল, তাদের একাধিক যে দাবিগুলো, তার মধ্যে যারা বলছেন যে নারীদের সব রকমভাবে বৈষম্যের বিরুদ্ধে হিংসা এবং নারীদের নিরাপত্তার কথা তুলেই তাদের কিন্তু এই মিছিল, এবং দেখা যাচ্ছে যত সময় গড়াচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বলতে বলতেই কলকাতা পুরসভা পাশ থেকে এগিয়ে গিয়ে একেবারে ওয়াই চ্যানেলের মুখে গিয়ে পৌঁছাচ্ছে এই মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার মুখে গিয়ে মিছিল শেষ হবে। সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন
তারা সেখানে গিয়ে তাদের বক্তব্য কিন্তু তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু বলতে পারেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনি, ধন্যবাদ উচ্চ।